हाय फ्रेंड्स, गुड इवनिंग। हमें आबार एसे गेछि। एखन बाजे 7টা। तो आज के आमी एकटा रेसिपी करब, सेटा हलो चिकेन पकोड़ा। ताहले चिकेन पकोड़ाटा किभाबे करी ताहले तोमरा भिडियोटा देखो आमी किभाबे चिकेन पकोड़ाटा बानाई। এই যে আমি চিকেনটা করব, তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু প্রথমে নুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু, এটা তো ঝাল হবে না জানেন। তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আধখানা পাতিলেবু রস দিলাম। পাতিলেবু রসটা দিলে কি হয়, ভালো সফট হয়, ভালো তাড়াতাড়ি হয়ে যায় দানাটা। কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভাতে করে আমি মেখে নেব। ফ্লোর দেব, কর্নফ্লোরটা দিয়ে অল্প করে একটু চালের গুঁড়ি দেবো, তাতে মুচমুচে হবে। ডিম ফাটিয়ে দেব, এবার একসঙ্গে আঠালো করে এটাকে মাখতে হবে, একটু আঠালো করে মাখতে হবে। আমার আরেকটু কর্নফ্লোর লাগবে, তাই জন্য আমি আরেকটু কর্নফ্লোর দিলাম। আধ ঘন্টা মতন রেখে দেব, আর যদি কেউ পারেন একটু ধনে পাতা দিতে পারে, কেন ধনে পাতা দিলেও ভালো। তো আমার কাছে ধনে পাতা নেই, তাই দেয়া হয়নি। তো হয়ে গেল, এবার এটাকে আমি আধ ঘন্টা এখন রেখে দেব, তারপর এটাকে আমি তেলে ফ্রাই করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি এবার পকোড়াগুলোকে ছাড়ব। এই যে পকোড়াগুলো দিয়েছি, ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাঘরে কিন্তু আলোর এটা কম বলে আপনাদের একটু অসুবিধা হবে, কিছু করার নেই। রান্নাঘরে লাইটটা জোর কম আছে, এই জন্য একটু অসুবিধা হবে, ভালো বোঝা যাচ্ছে না। প্রথম প্রথম ভিডিও করছে, একটু তো ঘাবড়ে যাচ্ছি। এগুলো আবার ভাজা হয়েই এসেছে আমার, তো আমি আবার এগুলোকে তুলে নেব। Thank you.
এই যে বন্ধুরা আমার ছেলে পকোড়া খাচ্ছে, পকোড়া হয়ে গেছে, ওর খুব ভালো লেগেছে। মানু কেমন হয়েছে রে? এই যে পকোড়া খাচ্ছে, বল এটা বল। ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ।